এমবিল চাহ কোম্পানীর শ্রমিক বিরোধী নীতির প্রতিবাদ অসমত থাকা এমবিল কোম্পানীর দশখন চাহ বাগিচাত আজি প্রতিবাদী কার্যসূচী ঘোষণা করেছে। পুয়ারে পড়া বাগিচাসমূহ বন্ধ রখা হয়েছে আর কোয়াং চাহ বাগিচাটো পুয়াই ওলাই আহিল চাহ শ্রমিকসক বাগিচা বন্ধ কার্যসূচী রূপায়ণ করা হয়েছে। আর কোয়ার প্রয়োজন যে এ সি এমএসের প্রতিবাদত আশা আর আশা সহযোগত এনেধরনের প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করেছে। আর চাহ বাগিচাত কোয়াং চাহ বাগিচাত প্রতিবাদী সমদল ওলার পিছত এনেধরনের এটা প্রতিকৃতি দাহ করবলে লওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আর মন্ত্রী সঞ্জয় কিষণের প্রতিমূর্তি দাহ করবলে লওয়া হয়েছে। আমি কথা পাতি এছ এমএছৰ বিষয় দিয়া আছে আর দল সংগঠনের বিষয় দিয়া আছে, কি কব বিচার আজি এই মুহূর্তে? হয়, আজি আমি ভারত সরকার তথা অসম সরকারের উদ্যোগ তথা আমি শ্রম বিভাগক আমি আমি ধিক্কার জানাইছো, যেহেতু শ্রমিকের দিন কাটিখ হাজিরা মানুষক তিনটা সাইডের দরমা মুকাই দিয়া নাই। আজি মেট্রিক পরীক্ষা উত্তীর্ণ হয়েছে লড়ি, আজি হাই সেকেন্ডারি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, এডমিশন কেন করব, প্রাপ্য সমূহ যা সুবিধা দিব লাগে সেইখিনি আজি শ্রমিক রাইজে আজি দিবা নাই। তাতে কথা হল যে যে রেশন পাইছে এমুঠি ভাত খায় বাগিচাত কাম যাব হয়েছিল সেইখিনিও আজি বন্ধ করব হয়েছে। আর সেইটো কারণে আজি ভারত সরকার তথা অসম সরকারক আমি ইয়ার আমি ধিক্কার জানাইছো, যেহেতু শ্রমিক রাইজর পেটত লাত মারিব এটা এটা পরিস্থিতি করে দিয়েছে। আজি শ্রমিক রাইজ ওলাই আছে এই কারণে যে আজি আজি মালিক পক্ষকে হোক বা কোম্পানি হোক আমি বহুবারে আবেদন নিবেদন দিয়ার পিছতো রাস্তানে হোক বা দরমায় হোক সময়মতে দিবা নাই। এই সময়মতে নিদিয়ার কারণে আজি শ্রমিক রাইজে মানে হি হয়ে কেনে হতাশ হয়ে কিনে আজি বাগিচা বন্ধ লওয়া হয়েছে। আর গোটাই শ্রমিক রাইজে আজি সরকার তথা মালিক পক্ষের কারণ মালিক পক্ষের বিরুদ্ধে আজি ওলাই আছে। লগতে আমি কব বিচার যে যখন শ্রমিক রাইজে আজি ওলাই আছে মনত একটা খুব আছে যে যাতে সরকারে আমাক চাব, সরকারে আমার আগন্তুক দিনবিলাকত আমার রেশন ধর্মা তথা আমার উন্নত চিকিৎসা সমূহ প্রদান করব। কিন্তু আজি আমি চাব ধরছো যে যা মানুষের আজি নাম কর্তন হয়েছে না ভবিষ্যৎ নীতি পয়সা পাইছে না গেছটি পাইছে সেইবিলাকও মুকলাই দিব পৰা নাই। মানে এই চাহ উদ্যোগের ক্ষেত্রে মাহি আই চকুরে চাইছে এই আজি আজি ক্ষেত্রে আজি প্রমাণ হয়ে গেছে। আর এইটুকু কয়ে আমি আমি সমাজ মাধ্যমত আমি আপনার দ্বারা আমি সকল রাইজক আমি জানাব বিচার যে এই চাহ শ্রমিকর রাইজর কারণে এই সাধারণ মানুষের কারণে আপনার ওলাই হোক আর এই শ্রমিকর কারণে আপনারও মত মাতক কেলে কি এই অকল দুখিয়া রাইজর কারণে এই অকল শ্রম দান করা মানুষের কারণে আজি সকলো অসমৰ সকলো শ্রেণীর মানুষকে মাত মাতিব কারণে আমি ইয়ারে পৰা আমি অনুরোধ জ্ঞাপন করেছো। ধন্যবাদ জানাইছো। এনে ধরনের এতিয়া চাহ শ্রমিক সকল ওলাই আছে এ সি এমএছ উদ্যোগ প্রতিবাদ কার্যসূচী গ্রহণ করেছে, কি কব বিচার এই মুহূর্তে? আজি আমার যেহেতু প্রতিবাদ কার্যসূচী লওয়া হয়েছে মানে আমার যেহেতু প্রাপ্য আমার দরমা দুইটা তিনটা রখা গেছে আর রেশন দিয়া রেশনও দিয়া নাই দুই তিনটা, আমার আমি কেন বাগান কামলে যাব? আমার প্রাপ্য বস্তু আমার 250 টাকা হাজিরা এইটো দিব পৰা নাই। আমার দুই তিনটা আমার দিলি রেটতে চুলি রখাব নালাগে, দিলি রেট রখাই দিয়েছে আমি পুঁজি কুয়া আমি আর বাগানত আমি তো 250 টাকা আমি কেন চুলিম? আর আমার দুই তিনটা আমার দিয়া নাই আর আমার মালিক পয়সা আমি বারংবার আমি কাগজ পত্র দিয়ে আছো স্মার পত্র দিয়ে আছো আমার প্রতিশ্রুতি হয়ে দিয়েছে অহা মাহে ভাল হয়ে যাব, নেক্সট মহিনা ভাল হয়ে যাব। এটা কালি পরশি আকো নোটিস কলিকতার আহিলে আমাকে এটা কৈছে যে জুলাই আগস্টর পর আমি গোটেখানি তোমাদের প্রাপ্য যা রেশন দোকান এগুলো আদায় করিম বলে আমার মালিক পরীক্ষায় কৈছে। সেই কারণে আমি মালিক পরীক্ষা মানে দীক্ষা দিব দীক্ষা দিছো আর অসম শ্রম বিভাগ সঞ্জয় কিষাণকো আমি দীক্ষা দিছো যে আমার চাহ শ্রমিক সকল কর্মচারী নিয়মিত ভাবে দরমহা প্রদান করা ভবিষ্যৎ অথবা যাইমতে যা সুবিধা পাব লাগে প্রদানের দাবি সেই সুবিধার দাবি এনে ধরনের আদিবাসী কার্যসূচী রূপায়ণ করেছে চাহ শ্রমিকসকলে।